আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফেসবুক পেজ আফ্রোজ ব্লগ এবং ইউটিউব চ্যানেল আফ্রোজ মাসুজির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মনটা খুবই খারাপ হ্যাঁ আজকে আমার ছেলে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তাই খুবই খারাপ লাগতেছে সকালে ঘুম থেকে উঠে মা ছেলে এবং মেয়ে অর্থাৎ তিনজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি বিদ্যালয়ের উদ্দেশ্যে আজকে যেহেতু শোক দিবস তো শোক দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের দিকে যাচ্ছি আর মেয়েটা তার প্রাইভেট পড়ার জন্য যাচ্ছে তো ছেলে মেয়ে একসাথে বেরিয়ে পড়লাম আর ছেলে মেয়ে যখন কাছে থাকে তখন মনটা অনেক ভালো থাকে মনটা অনেক ভরা থাকে ঠিক তেমনি আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে যখন একসাথে সবাই বের হয়েছি রাস্তায় অনেক ভালো লাগতেছে তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে তো ছেলেটা আসলে যাওয়ার যখন সম হয় তখন তার মনটা খুব খারাপ হয়ে যায় গত সপ্তাহে সে এসেছিলো বাড়িতে তো আজকে চলে যাচ্ছে যাওয়ার কথা ছিল শনিবারে কিন্তু যাবে যাবে যাচ্ছে অর্থাৎ যাওয়ার কথা বললেই কেন জানি একটা বিষণ্নতা তার ভিতরে কাজ করে তার যেতেই মন চায় না মনে হয় যেন তো কিছু করার নাই কারণ সে লেখাপড়ার জন্য যাচ্ছে তাকে যেতে তো দিতেই হবে তো আমি যদিও ভিতর থেকে খুব উইক হয়ে যায় বিশেষ করে ভিতর থেকে খুবই খারাপ লাগে ছেলেটা চলে যাবে কিন্তু উপর দিয়ে আমি সেটা বুঝতে দিই না আমি খুব রাগান্বিত ভাষায় বলি যাওয়ার জন্য তো এক এক সময় দেখা গেছে আমার ওপরে রাগ করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে চলে যায় তো আর সে আসলে হোস্টেলে খুব বোধ করে না এই কারণে কারণ হোস্টেলের খাবারটা সে একদমই খেতে পারে না সে ছায় তার মায়ের মায়ের হাতে রান্না খাওয়ার জন্য সবসময় কারণ সে আমার হাতে রান্না খুব বেশি পছন্দ করে আমি যেভাবে করে দিই সেটাই তার পছন্দ হয় এটা অবশ্য সকল সন্তানের ক্ষেত্রে সকল মা বাবার ক্ষেত্রেই হয়ে থাকে কাজটি তো আসলে খুবই খারাপ লাগতেছে ওকে বিদে দিতে অনেক অনেক খারাপ লাগতেছে সন্তান হচ্ছে আল্লাহ আল্লাহতালার এক বিশেষ নেয়া প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান কিন্তু অনেক প্রিয় হয় সন্তানের সে আমার মনে হয় আর কেউ এত বেশি প্রিয় হতে পারে না তো আমি আমার সন্তানদেরকে খুব ভালোবাসি তাদেরকে খুব যত্নে রাখার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ